মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো। মিস ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাইন। পড়াশোনা হচ্ছে আপনাদের? ফার্স্ট ফার্স্ট ক্লাস কতজন ছিল আপনাদের পার্টিসিপেন্টস? ক্লাসমেটস কত ছিল? মিস আসসালামু আলাইকুম। কতজন ছিল টোটাল? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 28 জন। মানে সংখ্যাটা মিস আপনার কথা বলতে চান? হ্যাঁ হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে আমাদের নেটে। আসবে একটু, আপনার শনিবার দিন স্যাটারডেতে আসলে প্রবলেম হয়। হ্যাঁ, সবাই অনেকে থেকে ওয়াইফাই ব্যবহার করে, এই জন্য অনেকে একটু প্রেশার পড়ে যায় ওয়াইফাই লাইনে। হ্যাঁ, এই জন্য একটু ওয়াইফাই বলো বা মোবাইল নেট যেটাই বলি না কেন, একটু প্রেশার থাকে। এই জন্য আমরা অপেক্ষা করবো, ধৈর্য ধরে করবো যে সবাইকে। তাই না? মিস আসসালামু আলাইকুম। 31 পার্টিসিপেন্টস অনলি। হাউ ইজ ইট পসিবল অনলি 31 স্টুডেন্টস উইদ আস? আমি কি স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদের পড়াটা? আচ্ছা, হোমওয়ার্ক ছিল কি? ম্যাম কিছু ছিল না, মিস পেজ 23 এর বি নাম্বারটা ছিল। আমি বলি আগে পড়াগুলো হয়তো পড়ছিলাম, ওই যে কমপ্লিট করতে পারি না সেগুলো কমপ্লিট করা। জি মি এখন আচ্ছা, আরো দুজন আছে আমার সাথে জয়েন করলো, তিনজন। ঠিক আছে, আচ্ছা এখন আমি বলি, এখানে এটা শেষ, ডান, দেন হচ্ছে লেসন থ্রি। লেসন থ্রিতে আপনি বলেছিলেন ওই প্যারাগ্রাফটা একবার লিখতে দিবেন আর আমাদের রিডিং শুনবেন। আচ্ছা, এখানে এমসিকিউ, এই এমসিকিউ গুলো সলভ করেছিলাম না? এখানে লেসন থ্রি এর এ বি সি সি ডান, এই প্যারাগ্রাফটা ছিল তাই না? হাউ হাউ অ্যাবাউট ইওর প্রেজেন্ট? এটা তোমাদের, হ্যাঁ বলেন, একজন বলেন, নরিন বলেন, এতজন বলে আমি আসলে বুঝি না, সবাই মিউট করে থাকেন। একজন জি মিস কি বললাম যে মিস ওটা পড়া ছিল, আপনি বলেছেন আজকে লিখাবেন। হ্যাঁ, একটু বাসায় প্র্যাকটিস করে না। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা জয়েন করে মিউট করে দেন। আপনাদের সালাম সবার গ্রহণ করেছি, যারা এখন জয়েন করেছেন, না দিলেও গ্রহণ করেছি, কিছু হবে না। একজন একজন করে জয়েন হতে থাকে, অনেক সময় নেই। একটু আগে আমি ক্লাস 6 এর ক্লাস শেষ করেছি, সেখানে 40 জন একসাথে জয়েন করেছে। আর আপনাদের দেখেন 31 হতেই অনেক টাইম নিয়ে করছে। আচ্ছা, এখানে এই প্রসেসটা থেকে শুরু করি, ওইটা দেখি লাস্টে যদি আমি পারি একটু সময় নিয়ে করতে দিব। আর এখন একটু সিডব্লিউ দেখি, এই প্যাসেজটা পড়া হয়েছিল লেসন 4 এর, আ স্যাড ডে ফর ফারাবি,
ডাস জি মিস আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্যাটারডে ফর ফারাবি লেসন 4 4 এর বি হ্যাঁ এটা আমরা পড়া শেষ করেছিলাম আচ্ছা হ্যাঁ এখন এমসিকিউ গুলো একটু শুরু করি এক নাম্বার জি ম্যাম বি নাম্বারটা আপনি এইচডব্লিউ দিয়েছিলেন আচ্ছা এখন আমি একটা কাজ করতে বলবো সবাইকে এখন আমি একটা কাজ করতে বলবো সবাইকে টোটাল 37 পার্টিসিপেন্টস খুবই পুওর অ্যাটেন্ডেন্স কেন ক্লাস 7 এর এই দুর্দশা কেন হুম এত খুব ওর সিচুয়েশন বলা যায় 6 এর ছোট আপনাদের জুনিয়র যারা তারা যদি ব্যবস্থা করে ফেলতে পারে ওরা 64 এর মতো এখন একটু ক্লাস করেছে 64 জন একসাথে এবং সবাইকে আমি লাইভে দেখছি 7-8 জন বাদে ওদের সাথে কোনো প্রবলেম হচ্ছে ভিডিও শেয়ার করতে পারেনি এখন আমি আপনাদের স্ক্রিন শেয়ারটা অফ করে আমি বলবো যে ভিডিও অন করতে আমি সবাইকে একটু দেখবো সবাই টেবিলে আছেন কিনা বই সিডব্লিউ বই খাতা সামনে আছে কিনা একটু চেক করবো সবারটা ঠিক আছে আমিও থাকবো লাইভে আপনারাও থাকবেন আপনার চেয়ার টেবিলে থাকেন বা না থাকেন যদি কারো মানে আলো খাটের মধ্যেও বসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বই খাতা শর্ত হচ্ছে আমার সিডব্লিউ ইংলিশ ফার্স্ট ইয়ার সিডব্লিউ কপি এবং ইংলিশ ফর টুডে বুকটা সামনে থাকবে আমি লিখতে দিব সবাই ভিডিও অন করবেন আর মিউট করে রাখবেন দেখবো সবাই কাছে চেক করব ছবি দিয়ে চলে যাবেন অন্য কোথাও গিয়ে চ্যাট করবেন এই এইসব ধরনের ক্লাস আমি পছন্দ করি না ক্লাস ক্লাসের মতোই হবে ক্লাস বসানো হবে আমি মিউট করে দিচ্ছি সবাইকে আর ভিডিও ভিডিও অন করবেন আচ্ছা সবারটা মিউট আছে এখন আপনারা শুধু নামগুলো শুনবেন যে তারা হচ্ছে আমাদের সাথে ভিডিও অন করে নেই মানে এরা কখনোই ভিডিও অন করে না এরা ভিডিও অন করে অন্য কোথাও চলে যায় তো এটা তো ঠিক না এটা ক্লাস হচ্ছে অফিশিয়াল ক্লাস হচ্ছে স্কুলে তাই না স্কুলের ক্লাস স্কুলের মতোই হবে আমরা বাসা থেকে করি টেবিলে বসে করি বিছানায় করি কোনো সমস্যা নেই সোফাতে করি কিন্তু বই খাতা সামনে থাকবে পড়াশোনা নিয়ে কথা হবে আমি সময় দিচ্ছি সবাইকে ভিডিওটা অন করবেন আপনারা টোটাল পার্টিসিপেন্টস হচ্ছে 39 খুবই খারাপ অবস্থা ম্যাম আজকে তো আমি একটু চেয়ার টেবিলে বসতে পারিনি তাই ম্যাম আমার আজকে ভিডিওটা অফ কারণ আমি এটাকে সংযোগে রাখতে পারছিলাম না ফোনটাকে না না এটা সমস্যা নেই জাজিবা কোনো প্রবলেম নেই আমি বলেছি যে সবাই আছে কিনা আমার কথাটা বুঝো লাইভ দিলে আমি বুঝতে পারবো যে সেই স্টুডেন্ট আছে কিন্তু একদমই কেউ কোনো কথা বলে না ভিডিও শেয়ার করে না তার মানে কি সে জয়েন করে আর থাকছে না এটা যাতে না হয় হ্যাঁ এরকম যাতে না হয় সেজন্য সিক্সে কিন্তু একটু আগে আমি 64 জনের মধ্যে প্রায় 50-র উপরে সবাইকে লাইভে এনেছি ওরা যেভাবে হোক ওদের অনেকের রুমে আলো কম আমাকে দেখিয়েছে কিন্তু চেয়ার টেবিল আছে হয়তো আলোটা দেখা যাচ্ছে না অতটা বোঝা যাচ্ছে না কিন্তু চেয়ারে বসা টেবিলে বসা বোঝা যাচ্ছে দেখতে পেয়েছি হ্যাঁ এই জন্য কিন্তু এই যে অনেকের ভিডিও অফ আর নেটে একটু প্রবলেম আছে একটু উইক আছে নেটে আমাদের 39 পার্টিসিপেন্টস এর মধ্যে আমি বলি হাতে কোনো কাকে দেখতে পাচ্ছি জাজিবাকে দেখতে পাচ্ছি লাইভে উর্বনা সে একটু এসেছিল আবার হাত ডিস্টার্ব করছে উর্বনা এসেছিল দেন আমি বলবো আপনারা কেউ আনমিউট করবেন না যাদের দেখতে পাচ্ছি বলবো কি আমি বই খাতা গুলো একটু নামাচ্ছি তাই আমি একটু ভিডিওটা অফ করে রাখছি বাহ বই খাতা নামাচ্ছি তো এতক্ষণ কি করলেন আজকে সকাল থেকে আমি ছিল বাট খাটে চলে যাচ্ছি আলোটা কম পড়ে টেবিলে হ্যাঁ নো প্রবলেম ইংলিশ ফর টুডে বুক সিডব্লিউ কপি আর একটা পেন এই তিনটা জিনিস থাকলে আমাদের পড়াশোনা অনেক দূর আগাবে হ্যাঁ পড়াশোনা ইনশাল্লাহ করতে পারবো কিন্তু এই যে যারা জয়েন করে একটা ঘুম দিচ্ছে তাদের জন্য এটা ক্ষতি হচ্ছে সারা জীবন উর্বনাকে দেখতে পাচ্ছি উর্বনা আছে লাইভে একটু হ্যাং হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা নেই দেন আর কে আমেনা আছে আমেনা পাঠান আপনার নিকনেমটা কি আমেনা নাকি আমেনা বলে রাখে
ईशा ईशा जी मिस अच्छा आफ्रा के देखते পাচ্ছি আফরা আছে লাইভে দেন পাচ্ছি না 1 2 3 3 স্টুডেন্টস মিস আমি আপনি কাউকে লাইভে দেখতে পাচ্ছেন না আমার এখানে তো অনেক জন আমিও তো আছি কে বাবা নামটা বলেন একটু শুনি হ্যাঁ দেখব নামটা বলতে হবে মিস তামিনাটা তো নেই তামিনা হ্যাঁ আপনারটা আসছে না ছবি আসছে না এখন এসেছে এই যে বলা নাচ সাথে সাথে এসেছে এরপর নাইলা সুলাইমান এসেছে ও থাকে নাইলা লাইভে থাকে প্রায় ওকে দেখি আমি এখন যদি স্টুডেন্টদেরকে দেখতে না পারি কার সাথে ক্লাস করি তাহলে কি হবে মিস আমাদেরটা তো অন জি মিস আমাদেরটা তো অন আমার তো অন জি মিস এই যে কথা আচ্ছা একটু আস্তে আস্তে আসবে আমি বলি রেহান রেহান মিস আপনার এখানে মনে হয় গ্যালারি ভিউ দাও না স্পিকার ভিউ দাও হ্যাঁ বাবা তাই একজন একজন করে হ্যাঁ ওটাও হতে পারে হ্যাঁ গ্যালারি ভিউ দেন নাই আচ্ছা ভিউটা আমি গ্যালারি ভিউ দেই না গ্যালারি ভিউ অন করাতে যে অন করা সবাই আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আপনারা কথা বললে কারোরটা আসে আবার আসে না আটকে যাচ্ছে এখানে জান্নাতকে দেখতে পেলাম তারপর রেহনুমা তাকেও দেখতে পেয়েছি আচ্ছা কত দেখা তো যাবে ভিডিও অন করলে আমি একটু আগে সবাইকে দেখেছি যখন এখনো দেখতে পাওয়ার কথা ঠিক আছে ইসা আমাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ জান্নাতুল ফেরদৌস দেখতে পাচ্ছি দেখেছি আমাকে দেখতে পাচ্ছেন না মালিশাকে দেখতে পাচ্ছি না রোল নয় ইসা আমাকে দেখতে পাচ্ছেন ইসা আমাকে দেখতে পাচ্ছেন মিস আমাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি বলি নাজনীন নাহার দেখতে পাচ্ছি এই যে এখন দেখতে পাই সাফা সুফিয়া কবির দেখতে পাচ্ছি যাদের নাম বলবো তাদের দেখতে পাচ্ছি মিস আমাকে দেখা যায় হ্যাঁ দেখা যায় হ্যাঁ উম্মে ফাতেমা হ্যাঁ যে দেখা যাচ্ছে মিস আমাকে দেখা যায় এটা কি তানজিল তাহা হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যায় মিস আমাকে দেখা যায় সুব্রা হ্যাঁ সুব্রাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি হাউ আর ইউ অনেকদিন পর দেখলাম হ্যাঁ কেমন হচ্ছে আপনাদের পড়াশোনা ভেরি গুড ভিডিও অফ রাখলে তো হবে না এত সুন্দর করে স্কুল ড্রেস পরে এসেছেন মাশাআল্লাহ ভেরি গুড রিশফা তো এসেছে স্কুল ক্লাস স্কুল ড্রেস পরে এসেছে জাজিবা তো এসেছে আনুষা আনুষা সেও এসেছে আনিকা মনিকা এতক্ষণে ভিডিও অন করেছে এতক্ষণ কি করেছে মানে রেডি হয়েছে অনেকক্ষণ আগে থেকে আমরা ক্যামেরা অন করে রাখছি কিন্তু আপনার কাছে মাত্র গেছে হয়তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ রুশদা বিনতে জান্নাতুল ফেরদৌস হ্যাঁ দেখতে পাচ্ছি এখন এই যে অনেকে এসেছে আসলে সবাই অফ করাই বসেছিল কেউ অন করতে চায় না এই যে এখন একটা ক্লাসের মতো মনে হয় আপনারা তো ইউটিউবে দেখলে দেখতে পাবেন সবাইকে দেখতে কত সুন্দর লাগে যা স্কুল ড্রেস পরে এসেছে ভেরি গুড উই ড্রেসড মানে খুবই পরিপাটি হ্যাঁ একদম সুন্দর এসেছে থ্যাংক ইউ টেবিলের সামনে বসলে খুবই সুন্দর হয় ঠিক আছে আর এখানে নওশিন জাহান এখনো দেখা যাচ্ছে না ওকে আফসানা ফাতেমা দেখা যাচ্ছে না অবনী তাসনিম আমাকে দেখা যায় নাম বলতে হবে ছোট করে নামটা বলো অরণি অরণি আরে অরণি তোমাকে তো দেখা যাচ্ছে প্রথম থেকেই তুমি তো লাইভে থাকো সবসময় ভেরি গুড পৌশিকে দেখা যাচ্ছে আচ্ছা আমি যে কজন নাম বললাম লাস্ট এই কজনকে আমি পাইনি অর্থাৎ তারা এখনো ক্যামেরা লাইভ অন করেনি রুশদা বিনতে তো ছিলেন একটু আগে এখন আবার কি করলেন অফ করে দিয়েছে ভিডিও অন করে রাখেন আফসানা ফাতেমা অফ করা নওশিন জাহান অবনী তাসনিম তারপর তাসনিম আফিফা ষোল সতেরো বলছি আমি এরপর এই আমার মোবাইল একদম উল্টো করা নওশিন জাহান তার জন্য ভিডিও অন করতেছি না ব্যাকের ক্যামেরা দিয়ে দেখতে পাবো না আপনা আমরা আপনাকে পরিচিত হতে পারবো না আমি উপরে দেখতে পারবেন আমাকে দেখতে পারবেন না তাই না কি দেখা যাবে
আপনি ওয়াল দিয়ে চলে যান আর কি করবেন, ওয়াল কেন দেখা যাবে, মোবাইল কি মানে ক্যামেরা উপর দিকে সেজন্য অনেককে দেখা যাচ্ছে। নওশিন ইসলাম, এটা কে নওশিন ইসলাম? একটা পিক দেওয়া শুধু নওশিন ইসলাম, নওশিন জাহান একজন আর একজন নওশিন ইসলাম। নওশিন দেখি তো ইয়া করেন, ভিডিও লাইভ আসেন তো, লাইভে আসেন, চিনতে পারছি না অনেককে আমি চিনি। আরেকটা নওশিন, নওশিন জাহান না বাবা, তুমি না, নওশিন ইসলাম, তোমাকে তো তুমি বললে প্রবলেম। ও কি ছিল একটু আগে নওশিন জাহান, নওশিন ইসলাম সরি। হ্যাঁ আসো, এই তো কোথায় আপনার ভিডিও কই? এই তো এতক্ষণ এসেছে, ঠিক আছে অফ করে রাখবেন না। আচ্ছা এবার আমি সরাসরি পড়াতে চলে যাচ্ছি, অনেক টাইম আমরা দিয়েছি, সবাই লাইভেই থাকবেন, মিউট করা থাকবেন। এখানে এই এমসিকিউ গুলো সলভ করেছেন, হোমওয়ার্ক ছিল? আচ্ছা আমি একজনকে ধরি, আজকে মালিশা হেল্প করেন, মালিশা একটু শেয়ার করে দেন আনসার গুলো, ঠিক আছে? এরপর আরেকজন ক্যারেক্টার আসবে। ম্যাম আমি একটু ভিডিওটা অফ করি, না হলে আমি আজ ঠিক আছে করেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ক্লাসে তো সরাসরি আমরা সবকিছু করি, এখন কেন এত প্রবলেম? হ্যাঁ নওশিন সরি মালিশা স্টার্ট করো, দ্রুত শেষ করবে। হ্যাঁ এক নম্বর অ্যানসার হবে লুকিং ডাউন, বি নাম্বার। আচ্ছা একটু কথাটা মানে, হ্যাঁ বলেন আরেকবার বলুন। আচ্ছা ফারাবি ওয়াজ, প্রথমটা কি হবে? কেন সে তার মাথা নিচু করে রেখেছিল? বিকজ হি ওয়াজ আনহ্যাপি। ট্রু ফলস, ফলস হলে সেটাতে কারেক্ট অ্যানসার লিখতে হবে। হ্যাঁ কারেক্ট অ্যানসার লেখার অভ্যাস করবেন, কারণ ক্লাস 8 এ হচ্ছে আপনাদের কারেক্ট অ্যানসার দিতে হয়, কিন্তু এটা আপনার অবশ্যই যখন প্রশ্নে ইনস্ট্রাকশন দেয়া থাকবে। সাপোজ এই যে এখানে বলি, এখানে বলছে টিক দা বেস্ট আনসার, টিক দা বেস্ট আনসার বলাতে আপনি হচ্ছে এখানে টিক দিয়ে গেলেন, আর আমরা আমরা যেহেতু লিখেছি, হাতে লিখেছি, সেজন্য কোয়েশ্চেন লিখে সরাসরি আনসার লিখেছি। কিন্তু কোয়েশ্চেনে আপনাকে যদি বলে যে গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই কারেক্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। আর যদি বলে যে শুধু রাইট ট্রু ফলস, তাহলে শুধু ট্রু ফলস লিখবেন, যদি ওটার কথা উল্লেখ না করে যে আপনাকে ইনফরমেশন দিতে হবে না, তাহলে আর ওটা লিখবেন না, ঠিক আছে? এটা প্রশ্ন বুঝে, সবসময় একটা স্টুডেন্টের প্রধান কাজ হচ্ছে উত্তর দেওয়ার চেয়ে প্রথম কাজ হচ্ছে প্রশ্ন পড়ে ভালো মতো দেখা যে আমাকে কি করতে বলা হয়েছে, ওইটাই হচ্ছে একটা স্টুডেন্টের টেস্ট, বোঝা গেল? অনেক সময় বাচ্চারাই মানে আমরা কি করি, আমরা প্রশ্ন না পড়েই না উত্তর, যে ধরেন এটা দেখলাম এমসিকিউ শুরু করে দিলাম, এরকম কখনোই করবেন না। ট্রু ফলস লেখা শুরু করে দেয় কিন্তু দেখে না যে কি বলে, কিন্তু মেইন টেকনিক হচ্ছে প্রথমে প্রশ্নটাই ভালো মতো পড়া। প্রশ্ন যে পড়তে পারে তার 50% নাম্বার এমনি উঠে যায়, এরপর হচ্ছে বাকিটা সে আনসার শর্ট করে লিখেও বা যেভাবে টেকনিক্যালি যেভাবে বলেছে সেভাবে লিখলেও সে বাকি 50 পায়। এভাবে 100-এ 100 একটা স্টুডেন্ট উঠাতে পারে, ঠিক আছে? মানে কথার কথা বললাম যে 80% মার্কস উঠাতে পারবে। আচ্ছা এখন হ্যাঁ নাম্বার 3টা একটু বলে দেন। হিজ হেয়ার ওয়াজ রাফলড। হিজ হেয়ার ওয়াজ রাফলড, সেখান থেকে হচ্ছে যেটা ব্রাশ করা নেই অথবা কমড, চিরুনি দিয়ে আশ্রানো নেই। তারপর একটা Farabi didn't want to talk to Flora because something sad happened to him. হ্যাঁ ফারাবি কথা বলতে চাইনি ফ্লোরার সাথে, কারণ কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে বা খারাপ কিছু ঘটেছে তার সাথে, ঠিক আছে? Something sad happened to him. Then 5.
number 5 hobe farabi didn't want to talk to flora because oh and 5 number ha 5 please number tell please tell me flora insisted the insisted means demanded হ্যাঁ একটা জিনিস কে লাগে ইনসিস্ট মানে হচ্ছে কাউকে জোর দেওয়া চাপাচাপি করা তার মানে কি তার কাছে এটা চেয়ে বসা জোর করে চাওয়া যে এটা আমার আমাকে করে দিতে হবে আমার মানে আমি তোমার কাছে এটা দাবি জানাচ্ছি ডিমান্ড করছি ঠিক আছে আমি চাইছি যে তুমি এটা করো জোর করা চাপাচাপি করা তাহলে আপনি লিখে রাখতে পারেন ইনসিস্ট পর্যন্ত লিখে রাখেন আর ইডি দিলে হবে পাস্ট ফর্ম ইনসিস্টেড তাহলে যেহেতু অতীতকালে ছিল সে কি করেছিল সে জোরাজুরি করলো বা দাবি করলো যে তুমি তোমার কি হয়েছে তুমি আমাকে বলো ফ্লোরা বলছে তো এখানে ইনসিস্টেড মানে হচ্ছে ডিমান্ডেড এটা এই প্যাসেজের ক্ষেত্রে হবে ঠিক আছে অনেক সময় এনফোর্সড হ্যাঁ মানে বল প্রয়োগ করা বা চাপাচাপি করা জোর করে বলতে বলা এটাও বোঝাবে ঠিক আছে তো এখানে ডিমান্ডেডটাই পারফেক্ট হয় হ্যাঁ ডিমান্ডেড আর বাকিগুলোর মধ্যে এখানে আছে স্কল্ডেড স্কল্ড এস সি ও এল ডি স্কল্ড মানে বকাঝকা করা বকা দেওয়া তারপর আছে শাউট শাউট আপনারা জানেন চিৎকার করা হ্যাঁ তো এই অর্থগুলো শিখে ফেললাম তারপর নাম্বার 6 এ আসেন 6 your pain in the mind will be dashed if you talk about it with your friend হ্যাঁ একটু হয়তো প্রবলেম হচ্ছে আমরা অপেক্ষা করব সামনে লেস আবি আচ্ছা 6 নাম্বারটা বলছে your pain in the mind will be less heavy কম ভারী কম ভারী মানে কি হালকা হেভি হচ্ছে ভারী ডাক দিবেন না জান্নাত ডাক দিচ্ছে দাদি করবেন না কপিতে লিখবেন এখানে কোনো লিখে লিখে হবে না সি ডব্লিউ নিজেদের কপিতে হেভি হচ্ছে ভারী লেস হেভি হচ্ছে একটু কম ভারী মোর হেভি হচ্ছে অনেক বেশি ভারী বোঝা যেটা লেস হেভি হচ্ছে আপনার বার্ডেনটা হালকা হওয়া বোঝা হালকা হওয়া তাহলে এখানে হবে যে আপনি যদি আপনার মনের দুঃখটা কষ্টটা যদি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন বা কথা বলেন বিষয় নিয়ে তাহলে সেটা কি হয়ে যাবে হালকা হয়ে যাবে এই জন্যই লিখেছি উইল বি হবে লেস হ্যাভি অপশন নাম্বার বি তারপর 7 টা বলেন 7 হবে উইচ ইজ দ্য কারেক্ট ফার্স্ট স্টেটমেন্ট হ্যাঁ স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি হ্যাঁ বা বক্তব্য হ্যাঁ কারবি ওয়াজ গোইং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট আচ্ছা কারেক্ট স্টেটমেন্ট এটা দিয়েছেন আর কি কি ছিল ফারাবি ওয়াজ গোইং টু প্লে ইন দা ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট তারপর ছিল বি তে ফারাবি এন্ড হারুন ওয়্যার নট গোইং টু প্লে ইন দা ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট দেন সি তে ছিল ফারাবি এন্ড হারুন ইউজ টু প্লে ইন দা ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট আচ্ছা এখন কথা হচ্ছে কোন স্টেটমেন্ট আসলে ট্রু ফারাবি সি তে যাচ্ছিল এটা কিন্তু ওইটা নিয়ে তো দুঃখ পেল তার নামটা নাকি ওঠে নাই যেটা আমরা পড়েছি যেতে চেয়েছিল আর এখানে লিখেছে কি ওয়াজ গোইং টু সে যাচ্ছে যাচ্ছিল এই যে সরি এই যে এখানে এখানে লিখেছে ফারাবি ওয়াজ গোইং টু প্লে তার মানে সে খেলতে যাচ্ছিল এখানে বলেছে বি তে বলেছে তারা দুজনে কেউই খেলতে যাচ্ছিল না আর তৃতীয়টাতে বলেছে যে তারা খেলতো ইউজ টু তার মানে তারা প্রতি বছরই সেই খেলায় অংশ নিত কিন্তু এই বছর হতে পারে না পারে সেটা বলেনি কিন্তু তারা এটা তাদের কি বলা যায় একটা প্রতি বছরের একটা ব্যাপার ছিল অর্থাৎ প্রতি বছর তারা জয়েন করত অংশ নিত পার্টিসিপেট করত ঠিক আছে মিস এম পেজটা জানতে পারি পেজ নাম্বার 23 24 হ্যাঁ ইংলিশ ফর টুডে এটা আমার পিডিএফ ভার্সন আপনারা আপনাদের ইংলিশ ফর টুডে বুকে লেসন 4 এ চলে যান হ্যাঁ ইউনিট 1 ফিনিশ 1 ইতো না বা আচ্ছা এখানে একটু আমি বলছি এখানে পড়া পড়েছেন সবাই এখানে এই যে দেখেন লিখেছে কি ইয়েস্টারডে হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দা কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট নয়েজ হচ্ছে মিউট করে দেন হ্যাঁ যদি কারোর একটা নয়েজ থাকে সাকিনা হ্যাঁ এখানে সরি এখানে বলেছে যে সে প্রত্যেক বছরই খেলে অর্থাৎ ফারাবি বলেন হারুন বলেন সবাই ওর বন্ধুরা হচ্ছে পার্টিসিপেট করে টুর্নামেন্টে কিন্তু হারুন কি করেছে এই বছর তার নামটা ড্রপ করে দিয়েছে বাতিল মানে বাদ দিয়ে দিয়েছে তালিকা থেকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া দিয়েছে এই জন্য তার মন খারাপ তাহলে কোন স্টেটমেন্টে ট্রু ছিল এবার আমাকে বলেন তো সে কি আসলে খেলতে যাচ্ছিল এবছর এখানে কিন্তু খেলেছিল বলেনি একটা ও একটা কথা বলি একটা জিনিস দেখেন আপনারা সবাই কার্সারটা লক্ষ্য করবেন হ্যাঁ 7 এ দেখাচ্ছি
এখানে লিখেছে ওয়াজ গোইং টু প্লে কিন্তু লেখেনি ওয়াজ প্লেইং খেয়াল করেছেন ওয়াজ প্লেইং লেখেনি ওয়াজ প্লেইং যদি হতো তাহলে সে খেলছে অলরেডি খেলে মানে খেলেছিল আগের কথাই বলছে যা খেলছিল এই এই টুর্নামেন্টে সে খেলছিল আর এখানে বলছে খেলতে যাচ্ছি যাচ্ছিল ওয়াজ গোইং টু অর্থাৎ সে পার্টিসিপেট করতে যাচ্ছিল মিস এখানে মেবি সিটা হবে হ্যাঁ এটাই বলছি আমি আসলে আপনাদেরকে আগে প্রথমে অর্থগুলো একটু বলছি যাতে আপনারা বুঝে নেন যে কোনটা কারেক্ট প্রথমটাতে বলেছে ফারাবি ওয়াজ গোইং টু অ্যাটেন্ডেন্সটা কি না না ভাই অ্যাটেন্ডেন্স নেই শাকিনা আজকে পড়া শুরু করে দিয়েছি হ্যাঁ এখানে ওয়াজ গোইং টু প্লে মানে হচ্ছে খেলতে যাচ্ছিল আরেকটাতে বলছে খেলতে যায়নি বা মানে অংশগ্রহণ করবে না করেনি আর লাস্টেরটাতে বলেছে যে তারা দুজনেই খেলতো তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে মানে ট্রু স্টেটমেন্ট ঠিক আছে কারেক্ট স্টেটমেন্ট যেটা যে তারা আসলে প্রত্যেক বছরই খেলতো কিন্তু এই বছরে একটু প্রবলেম হয়ে গিয়েছে নামটা ওর বাদ পড়ে গিয়েছে শেষ তাহলে সেভেন এ সিট হবে কারেক্ট মালিশা বোঝা গেল এটা হয়তো অনেকের কনফিউশন হবে যে কি কারণে কারেক্ট স্টেটমেন্ট কোনটা হবে এ বি সি কোনটা ঠিক আছে সি হবে কারেক্ট ইউজ টু আরেকটা জিনিস ইউজ টু মানে হচ্ছে কি অভ্যাস বশত যেটা করা অথবা সব সময় যেটা করা সাপোজ আমরা অনেক সময় বলি না যে আমরা হচ্ছে সকালবেলা প্রতিদিন সকালে হাঁটতে বের হই ঠিক আছে বা আমরা অনেক সময় বলি যে আমার দাদা সবসময় এই সময় হাঁটতে বের হন তাহলে হি ইউজ টু ওয়াক ইন এভরি মর্নিং ঠিক আছে এভাবে যদি বলি তখন কি হয় যে ইউজ টু শব্দটা ব্যবহার করি ইউজ টু মানে হচ্ছে কি কারো অভ্যাস হয়ে যায় রেগুলার যে কাজটা নিয়ম মাফিক করবে রুটিন মাফিক করবে তো যেহেতু ফারাবি আর হারুন হচ্ছে সবসময় প্রতি বছর অংশ নিত এটা কোনো মানে ব্যতিক্রম ছিল না এটা ওদের একটা রুটিনের মতো চলে আসছিল নিয়মের মতো চলে আসছিল এই কারণে এখানে ইউজ টু লিখেছে আর এটাই হবে কারেক্ট আনসার এইবার আমি আপনাদেরকে পড়া একটু আগিয়ে মানে এগিয়ে রাখতে বলেছিলাম লেসন ফাইভ এর দ্য বেস্ট ফ্রেন্ড এখানে আমি একজনকে সুন্দর করে আমেনা আমেনা পড়াশোনা শুনি হ্যাঁ গুড হ্যাঁ আর বাকিটা মিউট করে দেন হ্যাঁ আমি বলবো আপনি এই যে স্যান্ড বালিতে কি লেখা আছে এই ফেস পর্যন্ত পড়েন সব ক্লিয়ারলি পড়বেন লাউডলি লাউড এন্ড ক্লিয়ার হ্যাঁ এই যে বাবা 25 হ্যাঁ 25 পেজ নাম্বার 25 পর্যন্ত পড়বো এই যে ফেস পর্যন্ত এই যে মোটা হাইলাইটেড লাইনটা এটাকে বলা হয় হাইলাইটেড লাইন দেখেন মোটা গালিশ দেখা যাচ্ছে এইটু ফেস পর্যন্ত আর সবাই আপনাদের নিজস্ব বুক ফলো করেন অনেক সময় স্ক্রিনে তাকাতে কষ্ট হয় অনেকের হ্যাঁ সেক্ষেত্রে মিস শুরু করবো হ্যাঁ স্টার্ট জি রিড অ্যাট Read what Flora said to Farabi and then read the story. Don't to be said, Farabi. And don't think seriously about what your friend Harun did. I know a story about friends. Listen. Two friends were walking toward a desert. After a while, they had a quarrel and one friend slapped the other. The friend who got slapped was hurt. But without saying anything, she wrote in the sand. Mute, bakre mute kore rakhen. Ha. Sand ki. Today, my. Today, my. Yeah, my best friend slapped me in the face. Acha. Ekhon amader pronunciation. Sepor niche ta bolbo. Na bhai, ei tu ki thamen ektu boli. Amader pronunciation e ektu ektu bhul ache, tai na amena. Ekhane ami ektu pore shonai. আচ্ছা যেমন এখানে লিখেছে ডোন্ট বি স্যাড ফারাবি অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট ইউর ফ্রেন্ড হারুন ডিড অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড আই নো এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস লিসেন আচ্ছা বলেছে যে ফারাবি দুঃখ পেও না এবং তুমি এটা নিয়ে এত বেশি মানে সিরিয়াসলি বা কিছু ভেবো না যে হারুন তোমার সাথে কী করেছে বা কী করলো হ্যাঁ যে নামটা যে কেটে দিয়েছে সেটা নিয়ে ভাবতে নিষেধ করলো বলে যে আমি বন্ধুদের নিয়ে একটি গল্প জানি ঠিক আছে তাহলে এটা শোনো আমার কাছ থেকে টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এখানে আপনি কি বলেছেন ওয়ার্ডটা এটা ভুল হয়েছে হ্যাঁ এই যে দেখেন পড়ে দেখেন টি এইচ আর ও ইউ জি এইচ থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে টি এইচ আর ও ইউ জি এইচ কথা ভেঙে যাচ্ছে একটু ওয়েট করেন একটু আপগ্রেড করে দেই থ্রু মানে হচ্ছে কি আমি থ্রাট বলেছিলাম হ্যাঁ হ্যাঁ হতে পারে হ্যাঁ থ্রু হচ্ছে মধ্য দিয়ে আচ্ছা
একটু অপেক্ষা করেন, স্ক্রিন শেয়ারটা চলে যাচ্ছে। মিস কোয়ারেল মানে আমার মনে ছিল, ভুলে গিয়েছি এটা মানে কি। কোনটা বা কোয়ারেল? তো ঝগড়া। কোয়ারেল ঝগড়া, ঝগড়া করা, ঝগড়া করা। এই যে আপনাদের পিডিএফ আসবে, একটু ওয়েট করেন। আচ্ছা শেয়ারিং কি দেখা যাচ্ছে বইটা? একটু সময় লাগে ওই যে নেটের জন্য, একটু দূর হয়ে যায়। এই যে এখনই আসবে, এসেছে। আচ্ছা এখানে কি বলেছে? আচ্ছা টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু আ ডেজার্ট। ডেজার্ট অর্থ কি? মরুভূমি। ডেজার্ট এখন কি হয়েছে? একটা আছে ডেজার্ট, তাই না? মিষ্টান্ন, ওটা ডাবল এস, প্রোনাউন্সিয়েশন কিন্তু প্রায় সেম। এটাইতে একটু ডিজার্টটা বলি বা বলা যায়। আর এমনিতে ডেজার্ট হচ্ছে মিষ্টান্ন ডাবল এস দিয়ে, আর এটা হচ্ছে মরুভূমি। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। তাদের দুজন বন্ধু কি করছিল, তারা মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। আফটার এ ওয়াইল দে হ্যাড এ কোয়ারেল। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া। একটু পর তাদের মধ্যে একটু বিবাদ হলো বা ঝগড়া হলো। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার ইন দ্য ফেস। আমেন, আপনি পড়ার সময় যে এটা মিস করে গিয়েছেন, ইন দ্য ফেস। এক বন্ধু কি করলো, আপনি পড়ার সময় এটা এইটুক মিস করেছেন, এই যে ইন দা ফেস বলেননি। মিস এটা তো আমার বইয়ে নেই। ও এটা বইয়ে নেই, গুড। হ্যাঁ এটা হতে পারে, আমি তো বললাম যে মিস কেন করলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন জানতে পারলাম, থ্যাংক ইউ। তাহলে এখানে পিডিএফ এ আছে কিন্তু ওখানে নেই। তাহলে এক বন্ধু কি করলো, আরেক বন্ধুর গালে চট দিল, তাই না? স্ল্যাপ হচ্ছে কি, এস এল এ পি, স্ল্যাপ, চট দেওয়া, চট বসিয়ে দেওয়া। আর স্ল্যাপ হচ্ছে পাস্ট ফর্ম, চট দিল। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ড, বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস। আচ্ছা এখন কি বলেছে, যে যে চটটি খেয়েছিল সে খুব দুঃখ পেল, তাই না? মনে কষ্ট পেল, আঘাত পেল, মনে আঘাত পেল। বাট উইদাউট সেইং, কিন্তু সে কোনো কিছু না বলে বালিতে কি লিখলো? বালিতে আমরা জানি লিখা যায়, তাই না? বালিতে যারা কক্সবাজারে গিয়েছেন, সমুদ্রে কি করি, আঙুল দিয়ে অনেক কিছু লিখে দিয়ে আসি বেলাভূমিতে, তাই না? আচ্ছা এখন বলেছে কি, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস। আজকে আমার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সবচেয়ে ভালো বন্ধু কি করলো, আমাকে চট দিল। এখান থেকে আমি আরেকজনকে ধরছি, নাজিন নাহার বুশরা, আপনি পড়তে পারবেন? আপনার পড়াটা একটু শুনি। হ্যাঁ নাজিন নাহার বুশরা, হ্যাঁ একটু শুনে নি। নাজিন নাহার বুশরা, হ্যাঁ কথা আসছে, বলো কি হবে না, পড়া শুনবো আমরা শুধু। হ্যাঁ বাবা কিছু বলতে হবে না, আম্মুকে কিছু বলতে হবে না, পড়া শুনবো আমরা সবাই। আমার পড়াটা শুনি, কত পেজ? পেজ 25। তুমি পড়ো, তোমার ইংলিশ ফর টুডে বুক দেখে পড়ো। হ্যাঁ তোমার স্ক্রিনে তাকাতে হবে না, সমস্যা নেই। তোমার সামনে ইএফটি বুক আছে না, ওখান থেকে পড়ো। এই যে এখান থেকে পড়, দ্য ক্যাট ওয়াকিং 25 পেজ। প্রবলেম হচ্ছে, তুমি পড়ে শোনাও, তোমার বইটা থেকে পড়ে শোনাও। আচ্ছা নাজিন নাহার বুশরা, বুশরা তুমি একটু সময় নাও, একটু পরে, হ্যাঁ আমি দিচ্ছি তোমাকে, তুমি ওয়েট করো। তুমি তোমার ইংলিশ পড়তে,
আচ্ছা আমি একটু কথা শেষ করি। হ্যাঁ তুমি ফটোডে বুকটা তোমার সামনে রাখো, এখানে তোমার মানে তোমাকে দেখাতে হবে না, তুমি ফটোডে বুকটা যা পড়ে শোনাবে সেটা শুধু সবাই শুনবে, এটা পরে তুমি রেডি থাকো, এখন না আমি যখন বলবো। আর 3 মিনিট আছে, কেটে যাবে তো লাইন। না বাবা কাটবে না, আপগ্রেড করেছি, কিছু হবে না, কাটলেও আমরা যেখান থেকে শেষ হবে সেখানে শুরু করব। শাকিরা শালদিন তুমি বলো। হ্যাঁ হ্যাঁ তুমি বলো। মিস করবো? হ্যাঁ পড়বে। কোথা থেকে? এই যে দে কেপ ওয়াকিং, দে কেপ ওয়াকিং। হ্যাঁ গুড। Today my best friend slapped me in the face. Hmm. They kept walking until they found an oasis. There they decided to take a bath. মরুভূমির মধ্যে বাগান, ওয়েসিস। হ্যাঁ মরুদ্যান, দেখাবো যদি আমি ছবি শেয়ার করতে পারি পরে। ওয়েসিস অর্থ কি? মরুদ্যান, মরু প্লাস উদ্যান, উদ্যান মানে কি বাগান। মরুভূমির ভেতর যে বাগান থাকে সেটাই হচ্ছে ওয়েসিস। আমি দেখাবো, আপনি ছবি দেখালে বুঝতে পারবেন। There they decided to take a bath. The one who was slapped before got stuck in the quicksand and started going down. But his friend saved him. After he saved, he wrote on a stone. আমি সারা পড়বো? হ্যাঁ পড়তে থাকেন, কন্টিনিউ। Today my best friend saved my life. The friend who slapped and saved his best friend asked, after I hurt you, you wrote in the sand and now you wrote on a stone. Why? The other friend replied, when someone hurts us, we should write it down in the sand. The wind can erase it away. But when someone does something good for us, we should engrave it on stone so no wind can erase it. আচ্ছা এখানে wind না, কিন্তু moral of the story, Flora asked, Jimmy's, sorry, Farabi nodded and smiled. Yes, we should forget our hurts but remember our good deeds forever. আচ্ছা আমার নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে। হ্যাঁ নেটওয়ার্ক আসলে ডিস্টার্ব করছে সবারই। নিচের ম্যাচিং টেস্টিং কি করতে হবে? ম্যাচিংটা হোম